এই আকসুর গঠনতন্ত্র পরিমার্জন সংশোধন প্রয়োজন সম্পর্কে কিছু করণীয় আছে কিনা সেই কমিটি আমাদের প্রথম একটা ছাত্র মানে ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আমাদের মত বিনিময় সভা ছিল। বস্তুত আজকে আমাদের উদ্দেশ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল ছাত্র সংগঠনের পক্ষ থেকে তাদের মতামত গ্রহণ করা, যে বিদ্যমান যে গঠনতন্ত্র রয়েছে ডাকসু যেটি সর্বশেষ সংশোধন হয়েছিল 1998 সালে এবং এরপরে ইলেকশন তো হয়নি, সুতরাং এটিকে আবার পর্যবেক্ষণ করবার বা এটাকে নিরীক্ষণ করবার সংযোজন করবার সংশোধন করবার কোনো কর্মসূচি হাতে কখনো নেওয়া হয়নি, প্রয়োজনীয়তা হয়তো অনুভূত হয়নি। যেহেতু এখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অতি শীঘ্রই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত করতে বদ্ধপরিকর এবং অঙ্গীকারবদ্ধ, সেহেতু এই নির্বাচনের কীভাবে আমরা সুন্দর একটি নির্বাচন আমরা জাতিকে উপহার দিতে পারি সেই লক্ষ্যে এই কমিটি কাজ করছে এবং ছাত্র নেতৃবৃন্দের সঙ্গে আমরা আলাপ করেছি। এখানে আমাদের অনেকগুলো ক্রিয়াশীল প্রায় সব ক্রিয়াশীল ছাত্র সংগঠন অংশগ্রহণ করেছে এবং তারা তাদের বক্তব্য দিয়েছেন বিদ্যমান গণতন্ত্রের কোথায় কোথায় এসেছে, কিন্তু যেহেতু তারা মনে করেছে যে সময়টি যথেষ্ট ছিল না তাদের আরও বিশ্লেষণ করে তাদের আরও সুচিন্তিত মতামত দেওয়ার জন্য, তাই তাদের যে একটি অনুরোধ এবং দাবি সেটার পরিপ্রেক্ষিতে আমরা আগামী সোমবার সন্ধ্যা পর্যন্ত আমরা সময়টা বর্ধিত করেছি, যে আগামী সোমবার সন্ধ্যা নাগাদ তারা যেন লিখিতভাবে তাদের বক্তব্যগুলো উপস্থাপন করেন, যেন তার নিরিখে গণতন্ত্রের কী কী সংশোধন পরিমার্জন পরিবর্তন দরকার সেই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রণয়ন করে আমরা যেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দিই। সুনির্দিষ্ট পরামর্শ অনেক এসছে, নতুন নতুন কিছু সম্পাদকের পদ সৃষ্টি যেমন কথা এসছে, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্ষমতার একটা ভারসাম্য ওখানে নেই বলে অনেকে মনে করছেন, যে প্রেসিডেন্ট বা মানে যিনি মাননীয় উপাচার্য যিনি এক্স অফিসিও উনি প্রেসিডেন্ট অফ দ্য ইউনিয়ন অফ দ্য ডাকসু, সেখানে প্রেসিডেন্টের যে ক্ষমতা বর্ণিত আছে, অনেকেই মনে করছেন যে বর্তমানে যে গণতান্ত্রিক পরিবেশ আছে সেই গণতন্ত্রের কাঠামোর সঙ্গে এটি পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ নয়, সেখানে বোধ একটি ভারসাম্য নিয়ে আসাটা বাঞ্ছনীয়। এখানে নারী নেতৃত্বের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়া হয়েছে, মনে করছেন যে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত নারী শিক্ষার্থী রয়েছেন তাদের একটি যথোপযুক্ত প্রতিনিধিত্ব ডাকসুতে যেন থাকে সেটি একটি বিধান নিশ্চিত করা দরকার, এবং এখানে ডাকসুর কর্মকাণ্ড এবং সমস্ত উল্লেখ করা আছে সেখানেও অনেকেই লক্ষ্য করে যে কীভাবে এটা পরিবর্তন আনা যায় এবং যুগ প্রযোগী করা যায় সেই ব্যাপারে তারা প্রস্তাব দেখে। ওনারা যেগুলো বলছেন ওনারা যেটা বলেছেন মানে ছাত্র নেতৃবৃন্দ সংগঠনের নেতৃবৃন্দ তারা এই সমস্ত প্রস্তাব রেখেছে, তারা তাদের সুপারিশ দিয়েছেন এবং এটি নিয়ে তারা আরো সুচিন্ত মতামত দেবেন বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আপাতত যেখানে বোধ হয় আমরা একটা জায়গায় এসেছি সেটা হচ্ছে যারা নিয়মিত ছাত্র সেই নিয়মিত ছাত্ররাই প্রার্থী হতে পারবেন এবং ভোটার হতে পারবেন। এখন নিয়মিত ছাত্র বলতে কি বোঝায় এখানে হয়তো নিয়মিত সম্মেলনের মধ্যে হয়তো কিছুটা মতপার্থক্য থাকতে পারে, তবে তারা বলেছেন তারা আরও সব নিজেদের মধ্যে আলাপ করে তার একটা মতকে পৌঁছতে চান এবং আমরা আশা করছি যে সোমবার নাগাদ যখন আমরা পৌঁছে তখন একটা মত সেদিনই আমাদের কমিটি আবার বসবে এবং আজকে আমরা যে সমস্ত সুপারিশ করেছি মন্তব্য পেয়েছি সেগুলো পর্যালোচনা করে আমাদের কাছে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই মুহূর্তে কমিটি কোনো সিদ্ধান্ত গ্রহণ করে নাই, তবে আপনি যেটা বলেছেন হ্যাঁ এটি একটি বিষয় যে বিষয়ে আমরা গুরুত্ব আরোপ করছি, ছাত্র সংগঠন এবং নেতৃবৃন্দ এটাতে গুরুত্ব আরোপ করেছে এবং আমার বিশ্বাস একটি স্থির বিশ্বাস যে আমরা সকলে মিলে একটা মন্তব্য পৌঁছতে সক্ষম। স্যার 31 মার্চের মধ্যে নির্বাচন ডাকসু নির্বাচন হওয়ার ব্যাপারে বিশ্ববিদ্যালয় আন্তরিক বলে আমি একথা বলেছেন, সেক্ষেত্রে আগামী সোমবার নাগাদ যদি আপনারা চূড়ান্ত একটি মতামত পান ছাত্র সংগঠনগুলোর কাছ থেকে সেক্ষেত্রে আপনারা আমাদের টাইম টেবিলটা কি আপনারা কমিটির পক্ষ থেকে আপনারা এটা সিন্ডিকেটের কাছে আপনারা দিবেন সিন্ডিকেট সিলেক্ট আমাদেরকে 10 কার্যকর্ম দিবস আমাদেরকে দেওয়া হয়েছে, 10 কর্মদিবসের মধ্যে প্রায় পা তাকে চলে গেল, আমাদের আরও
মানে একটা কর্মদিবস চলে যাবে সোমবার, সুতরাং এই 6-7 চলে যাবে। আমার মনে হয় যে 10 কর্মদিবসের মধ্যেই আমরা বোধ হয় সক্ষম হব আমাদের প্রতিবেদন মাননীয় উপাচার্যের কাছে জমা দিতে, তিনি যেন সিন্ডিকেটে উপস্থাপন করতে পারেন।